থ্রি পিস পরে নামাজ পড়ি, পা দেখা যায়, মোজা পরে নামাজ পড়লে কি হবে? প্রচন্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবেন? আমি এক ব্যক্তির পেছনে সালাত আদায় করে জানতে পারলাম যে সে মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় এবং তাবিজ পাথর বিক্রি করে। এখন আমার সেই সালাত কি আবার পড়তে হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? আমার ওয়াইফ এখন গর্ভবতী, এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায়। যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না, রান্না করে না, কোনো কিছু কাটবে না। আমার মতে এসব শির্ক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে। এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা, কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে। দয়া করে বলবেন কোরআন হাদিস আলীকে বিষয় কোন নির্দেশনা আছে। বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? ছোটবেলায় গুনাহ হলে কি করণীয়? যখন গুনাহ কি বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কি? ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কি? ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি বাসাবাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে মহারামের সামনে সেটা পড়ে না যান, আপনি বাসিটা পড়ার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মহারামদের সাথে। এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে। আর বাসাবাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে। গরম এর কষ্ট যত বেশি, জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। সাহেম আলামিন আপনি জানতে চেয়েছেন, আমি এক ব্যক্তির পেছনে সালাত আদায় করে জানতে পারলাম যে সে মানুষের হাত দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দেয় এবং তাবিজ পাথর বিক্রি করে। এখন আমার সেই সালাত কি আবার পড়তে হবে? ভাই সাহেম, যদি এরকমই হয় যেমনটি আপনি বলেছেন তাহলে সেই সালাত আপনাকে আবার পড়তে হবে। কারণ হলো এই ব্যক্তি যদি প্রকৃতই এরকম থাকে তাহলে তার শিরকে আকবারে তিনি লিপ্ত এমনটি ধারণা করার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে এটি আপনাকে আবার আদায় করতে হবে। মুয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন, সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে? সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয়। ধরুন সুদের টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে, আপনি সেখানে আমল করেছেন, তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। লালপুরি আড়ি থেকে আপনি প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে? একটু জানাবেন বোন। এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আমাদের দেশে অনেকে এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয়, মেহেদি হাত দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা, ভিত্তিহীন কথা। এগুলো বিশ্বাস করা ইমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। শিরক আসগার হয়ে যেতে পারে এই ধরনের বিশ্বাস। অতএব এই ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয়। কোনোরকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। নূর এআইডি থেকে আপনি জানতেছেন, আমার ওয়াইফ এখন গর্ভবতী, এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায়। যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না, রান্না করে না, কোনো কিছু কাটবে না। আমার মতে এসব শিরক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে। এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা, কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে। দয়া করে বলবেন কোরআন হাদিস আলীকে বিষয় কোন নির্দেশনা আছে কিনা। ভাই নূর, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস। আপনার ওয়াইফকে আপনি বলবেন, জানাবেন যে এ ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর। যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা, এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন। শিরক আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সবাই করে দেখে আমাকে করতে হবে, সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে, এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না। বিধায় তার এই অবস্থান সঠিক নয়। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নেয়া এটা করতে পারবে না, সেটাও করতে পারবে না, মাছ কাটতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন, বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা করলেও যদি মাফ তওবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাফ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন।
এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তালা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন। কেমন ময়দান বিভিন্ন হাদিস দ্বারা এটি বোঝা যায়। আহনাস পারভিন রুমি বোন, আপনি জানতেছেন ছোটোবেলায় গুনাহ হলে কী করণীয়, যখন গুনাহ কী বুঝেই আসেনি, বড় হয়ে সেটা স্মরণে আসলে করণীয় কী? প্রথমত তওবা করবেন, যদি আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে করে থাকেন তাহলে ইনশাআল্লাহ এর জন্য আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না, কিন্তু প্রাপ্তবয়স ছোটো বলতে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরপর একেবারে শুরুর দিকে আপনি করে থাকেন তাহলে সেটার জন্য আপনাকে তওবা করতে হবে খুব কায়েম মনোবাক্যে। এমনকি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও যদি করে থাকেন তারপরও আপনি লজ্জিত আল্লাহর কাছে মাপ চাইবেন, কিন্তু যদি ওইটার কারণে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। হামিদা আল তাহানি, আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি, এতে করণীয় কী? দেখুন হামিদ আল তাহানি, ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন, পরে যদি দেখেন যে না আসলে বন্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে সেফার কোন, যদি ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ কারণে গুনাহ হবে না। কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করার জন্য কফারা হিসাবে, কিছু গরিব দুহিদেরকে যার সাধ্য অনুযায়ী, যার সাধ্য আছে অল্প তিনি অল্প 100-200 দিলেন, আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য। আর পরবর্তীর জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয়। শেখ ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পড়ি পা দেখা যায়, মোজা পড়ে নামাজ পড়লে কি হবে, পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য, মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে, অনেক উলামায়ে কেরাম এটাকে শর্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে, যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন, তাদের মতটাকে আমি সমর্থন করি না। পাতার উপরই অংশ, যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা, অনেক উলামায়ে কেরাম বলেছেন সেটা ঢাকতে হবে, অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড়, পাতা না ঢাকলেও চলবে। তো দুই পক্ষের উলামায়ে কেরামের দলিল রয়েছে, নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরই অংশ সহ ঢাকা পড়ে, তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়ে।